মুখ এক মাস, তবে বক্তব্য এক রইল না। চলতি বছর ফেব্রুয়ারিতে সিএনএ বসেই শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ নেই বলে জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শাহজাহানের কল লিস্ট সিবিআই হাতে পড়তেই ভোল বদল বিধায়কের। শাহজাহানকে ফোন করেছিলাম, স্বীকারোক্তি দিলেন সুকুমার মাহাতো। তার উপস্থিতি আমরা আইনজীবীদের মারফত জানতে পাচ্ছি। আপনার সঙ্গে কোনো রকম ভাবে কোনো যোগাযোগ হয়েছে আজ পর্যন্ত? ফোন করেছিলাম, আমাকে ফোন করেনি, আমি নিজে করেছিলাম। পরিস্থিতি শান্ত রাখার জন্য আমি ফোন করেছিলাম। সূত্রের খবর, 5ই জানুয়ারি ইডির উপর হামলার দিন শাহজাহানের কল লিস্টে তৃণমূল বিধায়ক। তবে কি হামলাকারী বাহিনীর সঙ্গে যোগ রয়েছে সুকুমার মাহাতোর? এই অভিযোগ নস্যাত করে তৃণমূল বিধায়ক জানান, বিধায়ক হিসেবে পরিস্থিতি সামাল দিতে শাহজাহানকে ফোন করা। গত 5 তারিখ তার সঙ্গে শাহজাহান শেখের যে কথোপকথনের যে কল লিস্ট সামনে এসছে সেইটাও তিনি ক্লিয়ার করলেন আরও একবার, যেটা বললেন যে অশান্তির খবর পেয়েই তিনি নিজে ফোন করে জানতে চেয়েছিলেন অশান্তি কেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্যই শাহজাহান শেখকে তিনি নিজে ফোন করেছিলেন। দেখুন, আমি এলাকার বিধায়ক, যখন আমি টিভিতে দেখলাম যে ওই গাড়ি ভাঙচুর হয়েছে, মানুষ উত্তেজিত হয়েছে, তখন বলেছিলাম এই পরিস্থিতি সামলানোর জন্য আমি, যখন চারিদিক থেকে আমাকে ফোন আসছে যে এখানে এই গণ্ডগোল হচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তখন জাস্ট ফোন করেছিলাম, আমাকে ফোন করেনি। আপনি নিজে করেছিলেন? আমি নিজে করেছিলাম। সত্য উদ্ঘাটন হোক, হাইকোর্টের নির্দেশে চলা তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায়ক। আপনাকে যদি এই বিষয়ে সিবিআই জানতে চায়, আপনি কোঅপারেট করবেন? নিশ্চয়ই, হাইকোর্টের নির্দেশে যে তদন্ত হচ্ছে সেই তদন্ত যা সহযোগিতা করার করব। কি আছে সিবিআই দরজায় করা নাড়বে, এই আতঙ্কেই কি স্বীকারোক্তি? 99 থেকে কালীঘাট অবধি কথা, কিছু চাপা থাকবে না, মন্তব্য দিলীপ ঘোষের। সুকুমার মাহাতো তো সাধারণ জনপ্রতি নেতা, শাহজাহানের সঙ্গে কার কার কথা হয়েছে, যত কল লিস্টকে অ্যানালাইসিস করা হয়ে বোঝা যাবে যে 99 পর্যন্ত কালীঘাট পর্যন্ত কথা, যতই চাপা দেওয়ার চেষ্টা করুন চাপা দিতে পারবেন না, বেরোবেই। সন্ধ্যাস্থলী ঘটনা তৃণমূল নেতারা যুক্ত, এটা তো প্রমাণ হয়ে গেছে। তো তৃণমূলের মাননীয় মুখ্যমন্ত্রীর পদ অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলছেন কাকে যদি কাকে নিয়ে যায় কাকে বিষ্ণু দেবো, তৃণমূলের বিধায়কদের সম্পর্ক ছিল, এতে আশ্চর্য হওয়ার কি আছে? যার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্ক থাকে তার সঙ্গে আর সুকুমার মাহাতোর সম্পর্কে কি যায় আছে? আমি বলতে বাধ্য হচ্ছি যে যেভাবে নাকি আজকে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে, ইডি অফিসারদের পর্যন্ত মারছে, তাদের এগেনস্টে কেস করে দিচ্ছে, এইখান থেকে কিন্তু তাদেরকে সমস্ত লিংক যদি পাওয়া যায় তাহলে কিন্তু তাকে সারেন্ডার করতে হবে, ইফ নেসেসারি টু নো দা ট্রুথ তাকে কিন্তু অ্যারেস্ট করতে পারে। কেন্দ্রীয় বাহিনীর হাত পড়তেই নেতিয়ে পড়েছেন শাহজাহান, তার সঙ্গে যোগাযোগ থাকা নেতৃত্বের মনেও কি কু ডাকছে, জবাব দেবে সময়। ক্যামেরায় সুময় দাসের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।